হ্যালো গাইস আমি সর্বজিৎ আপনারা সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন আবার নিয়ে চলে এসেছি সত্যি কিছু ভূতের গল্পের বারো নম্বর এপিসোড আশা করি আপনারা দেখেছেন লাস্ট উইক আমি আমার বন্ধু সুপ্রতিপের কিছু পার্সোনাল ভৌতিক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি বলেছিলাম যে ফিউচারে আরও ওর ভৌতিক কিছু এক্সপিরিয়েন্স যেগুলো ও আমাকে বলেছে আমি আপনাদের সামনে রাখবো তাই আজকে ওরি পার্সোনালি ফিল করা কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স কিছু অদ্ভুত ঘটনা যেগুলো নিজে এবং ওর বন্ধুবান্ধবরা একটি পার্টিকুলার জায়গায় এক্সপিরিয়েন্স করেছে সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে শুরু করা যাক ঘটনাগুলো আজ থেকে প্রায় দু বছর আগেকার সুপ্রদীপ অ্যানিমেশন এবং ভিএফএক্স নিয়ে প্রফেশনাল দু হাজার আঠেরোতে ও রাজবিহারিতে একটি সেন্টারে অ্যানিমেশন এবং ভিএফএক্সের পড়াশোনা করতো যে ইনস্টিটিউটে ওই কাজগুলো শিখতে যেত সেখানেই ওর সাথে এই সমস্ত ঘটনাগুলো ঘটে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কাজের প্রেশার খুব তার জন্য মাঝে মাঝে রাত জেগে ওভার কাজ করতে হয় এবং সেই কাজগুলো বাড়ির কম্পিউটার থেকে করা যায় না তাই জন্য কর্মচারীদের অফিসেই রাত্রির কাটিয়ে দিতে হয় সেই জন্য ওই ইনস্টিটিউটে মাঝে মধ্যেই ওকে নাইট স্টে করতে হতো ওকে এবং ওর সাথে আরও অন্যান্য ছেলে বলে থাকতো যারা ওখানে পড়াশোনা করতো তারা সবাই ওখানে নাইট স্টে করে প্রজেক্টগুলো কমপ্লিট করতো তো একদিন এরকমই শুরুর দিকে ও নাইট স্টে করতে শুরু করেছে এবং যথারীতি রাত্রে ইনস্টিটিউট বন্ধ করে স্টুডেন্টরা রাত্রে ওখানে থাকবার জন্য প্ল্যানিং করছে লাইট ফাইট নিভিয়ে দিয়েছে সবাই মোটামুটি বাড়ি থেকে কাঁথা কম্বল যা হয় বিছানার মতো সেগুলো এনে নিজেদের গোছগাছ করে শুতে শুরু করে দিয়েছে সুপ্রদীপও ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পরে রাত্রির দুটো নাগাদ ওর হঠাৎ কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠেও দেখছে যে ওদের যে ডেস্কটপগুলো যেগুলো পাশাপাশি রয়েছে সেগুলোর যে কীবোর্ড রাখার জায়গা থাকে সেটা কেন বার করলে বেরিয়ে আসে এবং ঠেললে ভেতরে ঢুকে যায় সেই কীবোর্ডের রাখার জায়গাটা একবার বেরোচ্ছে একবার ঢুকছে ঘস 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 শব্দ হচ্ছে ও ভাবছে এত রাত্রে উঠে কম্পিউটার কেউ কাজ করছে না তাহলে কিবোর্ডের ওই জিনিসটা বাড়ি বাকি করবে ভেতরই বাকি পাঠাবে হ্যাঁ ছোটোখাটো কোনো দোকান বা এই জাতীয় কিছু হলে বোঝা যেত ইঁদুর বা ওই জাতীয় কিছু আছে এটা কমপ্লিটলি একেবারে গ্লাস দেওয়া একেবারে সাজানো মডিফাইড অফিস এখানে প্রতিদিন প্রেস কন্ট্রোলের কাজ হয় সমস্ত কিছু হয় এখানে তো ওই সব জিনিস থাকার কথা নয় এবং যদি ধরেও নেওয়া যায় এরকম কোনো ছোটোখাটো জন্তু এই জাতীয় কাজ করেছে তাহলে তো পুরো কিবোর্ডের বাক্সটাকে একবার ঢোকাবে একবার বার করবে না খুব জোর একবার ক্রস করে চলে যেতে পারে কিন্তু বারবার এটা কী করে করবে ও কিছুক্ষণ ওদিকটা ভালো করে মন দিয়ে শুনলো দেখলো ওই আওয়াজটা কয়েকবার হয়ে থেমে গেল তারপর আরও একটা অদ্ভুত জিনিস ওদের যে রিসেপশন যেখানে রাত্রিবেলা আলো জ্বলে না রিসেপশানে যেন একটা অদ্ভুত লালচে একটা অরেঞ্জিশ কালারের একটা গ্লো আসছে এবং সেই আলোটা রিসেপশানটাকে অনেকটা লিমিনেট করে দিচ্ছে দেখা যাচ্ছে না রিসেপশানটাকে অথচ রিসেপশানের আশেপাশে কাঁচ নেই চারিদিক দিয়ে ফিল্ড বাইরের কোনো আলো ভেতরে আসার কথা নয় আর অত রাত্রে ওরম একটা অদ্ভুত আলো রিসেপশানে কি করে যা আসছে এটাও কিছুতেই বুঝতে পারল না পরে ও ওখানকার অনেক ছাত্রদের সাথে কথা বলেছে তারা সবাই বলেছে হ্যাঁ ওরাও মাঝে মাঝে রাত্রে উঠে ওই ইনস্টিটিউটের ভেতরে আলোটাকে দেখতে পেয়েছে কিন্তু ওই আলোর যে কী সোর্স ওরা দিনের বেলা তারপরে রাত সন্ধ্যাবেলা অনেক খোঁজখবর করেও বুঝতে পারেনি যে ওই আলোর সোর্সটা কী হতে পারে কোনো ওপেনিং নেই যেখান থেকে আলো আসবে স্ট্রেঞ্জ এই আলো নিয়ে আরও একটা জিনিস ওখানে হয়েছে ওদের একটা অ্যানিমেশন রুম ছিল যেখানে পার্টিকুলারলি অ্যানিমেশানের কাজগুলোই করা হতো একদিন কিছু ছেলে রাত্রে নাইট স্টে করবার সময় ভাবলো ওখানে বসে মোবাইলে গেম টেম খেলে রাত্রি ঘুমানোর সময় কাটিয়ে দেবে এবং ভোরের দিকে ঘুমিয়ে পড়বে কাজ শেষ করবার পরে অবশ্যই তো রাত্রিরে কাজ টাজ কমপ্লিট হয়েছে দুটো ছেলে এদের মেন যে যেখানে সবাই শুধু সেখান থেকে সরে গিয়ে অ্যানিমেশন রুমে গিয়ে বসেছে অ্যানিমেশন রুমে কিছুক্ষণ বসবার পরে ওদের মনে হয়েছে যে হ্যাঁ এবার মোবাইল টোবাইল চালিয়ে গেম টেম খেলা হয়েছে এবার আস্তে আস্তে ঘুমানো যাক আচ্ছা রুমটা কমপ্লিটলি ডার্ক শুধুমাত্র ওয়াইফাইয়ের যে টুনি লাইটগুলো থাকে সেগুলো জ্বলছে আর সিস্টেমের কোনো কিছু রেন্ডার দিয়ে মনিটার অফ করা থাকলে সিস্টেমের যে লাল লাল লাইটগুলো জ্বলে ওইগুলো জ্বলছে ওতে খুব জোর আশপাশে হালকা দেখা যায় তার থেকে বেশি দেখা যায় না এছাড়া ওরা নিজেদের মোবাইল ফোন ইউজ করছে তো মোবাইল ফোনের যে স্ক্রিনের লাইটটা ওটা ওদের মুখে পড়ছে এছাড়া রুমে কোনো লাইট নেই সব বন্ধ হঠাৎ ওদের খেয়াল হলো যে রুমের দেয়ালে নিচের দিকে যেন একটা আলো জ্বলছে ওদের মনে হলো হয়তো কোনো একটা আলো রিফ্লেকশান ওটার ওপর পড়ছে তার জন্য আলোটা জ্বলছে কিন্তু যদি রিফ্লেকশানই পড়ে ওয়াইফাইয়ের আলো বা কোনো কিছুর আলোর যদি রিফ্লেকশান পড়ে সেটা দেওয়ালে অত প্রখরভাবে পড়বে না হালকা হয়ে দেওয়ালে পড়বে কারণ একই আলোটা কম তার রিফ্লেকশান খুবই হালকা হয়ে দেওয়ালে পড়বে এবং সেই আলোর সামনে হাত নিয়ে গেলে আপনি ছায়া দেখতে পাবেন কিন্তু সেই আলোটা ওইরকম ছিল না আলোটা যথেষ্ট প্রখর এবং ছোট্ট সাইজের দেওয়ালে পুরো চারিদিকে ছড়িয়েও নিই একটা ছোট্ট জায়গায় খুব উজ্জ্বল একটা লাল আলো চলছে এবং সেই আলোটা দেয়ালের একটা কোণে থেমে রয়েছে পরে ওই ছেলেগুলো বলেছিল ওরা কিছুক্ষণ ওই আলোর দিকে তাকিয়েই রয়েছে তাকিয়ে রয়েছে যে কটা আলোর সোর্স ওরা ওই রুমের মধ্যে জানতো প্রত্যেকটার সামনে ওরা আঙুল টাঙুল হাত ফাত নিয়ে গিয়ে নাড়িয়েছে কিচ্ছু দেখতে পায়নি দেখছি দেখছে ওই আলোগুলোর কোনো সোর্সই ওখানে পড়ছে না কোনো ছায়া পড়ছে না ওই আলোটা ওখানে এক জায়গায় স্টিক করে রয়েছে হঠাৎ করে কিছুক্ষণ পরে আলোটা নিভেও গেলো দুজনেরই কিন্তু এইটা দেখে প্রচণ্ড ভয় হলো এবং দুজনেই ওখান থেকে তাড়াতাড়ি আলো টালো জ্বালিয়ে ব্যাগ ফ্যাগ গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে যেখানে সবাই ঘুমাতো ওখানে এসে ওদের সাথে শুয়ে পড়লো পরবর্তীকালে সকালে এই সমস্ত ঘটনাগুলো ওদের জানালো এরা কাজ করছে এবং ইনস্টিটিউটটা একের পর এক ঘটনা ঘটছে যেদিন রাত্রের কাজ থাকতো না সেদিন ইনস্টিটিউটে রাত্রের আটটার সময় বন্ধ হয়ে যেত ওই বন্ধ করার দায়িত্ব থাকতো ওই ইনস্টিটিউটে দুজন স্টাফের ওপর একটি ছেলের একটি মেয়ে সংযোগবশত ওরা দুজনে তো ওখানকার যে ম্যানেজার বা ডিরেক্টর ছিলেন উনি একদিন নিজের কম্পিউটারে রুমের ভেতরে লাগা সিসিটিভি ক্যামেরাগুলো দেখছেন বাকি দুজনের যে স্টাফ মেয়ে স্টাফটা ওনার পাশেই রয়েছেন এবং ছেলেটা অফিসের মধ্যে ঢুকে সমস্ত মেশিনপত্র বন্ধ করে বেরিয়ে আসছে ছেলেটা রুমের ভেতরে গেছে দরকারি কাগজপত্র তুলে রেখেছে ডেস্কটপ ল্যাপটপ যা আছে সমস্ত কিছু অফ করেছে ওয়াইফাই টোয়াইফাই অফ করেছে করে যে বেরিয়ে আসতে যাবে সবার শেষেও লাইটগুলো অফ করবে এবার লাইটের সুইচ নিচে ছিল তো এরকম উপরে লাইটের সুইচটা অফ করেছে আচ্ছা ও যে অফ টফ এগুলো করছে ডিরেক্টার কিন্তু নিজের ল্যাপটপ বা ডেস্কটপে মনিটারে ওই সমস্ত জিনিস দেখছে কারণ রুমের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর ওই সিসিটিভি ক্যামেরায় রাত্রে নাইট ভিশনে সমস্ত কিছু পরিষ্কার দেখা যায় যেই ছেলেটা রুমের লাইটটা অফ করেছে দেখছে ও উপরে কি একটা কাজ করছে এবং ওর ঠিক পেছনে একটা কালো লম্বা ছায়া মূর্তি এসে দাঁড়িয়ে পড়েছে যেটা আগে ছিল না ডিএটটা সে তো দেখে নিজেই ভয় পেয়ে গেলেন তখন মেয়েটাকে বলেন যাও তো ওকে গিয়ে ডাকাতো মেয়েটাও ভয় পেয়ে গেছে যদিও ওর গার্লফ্রেন্ড কিন্তু ও ভেতরে যেতে চাইছে না ও যে না না আমি ভেতরে যাবো না আমার ভয় লাগছে আপনি আপনি ওকে ওকে বাইরে ডাকুন তখন ওর সঙ্গে সঙ্গে ছেলেটাকে ফোন করে দেখেছে যে তাড়াতাড়ি বেরিয়ে এসো তুমি ভেতরে দেখো না তো যেই ছেলেটা নাকি বেরিয়ে আসতে গেছে দেখছি পেছনের ছায়ামূর্তিটাও নেই যে দাঁড়িয়েছিল পেছনে ওরা অদ্ভুত বিষয় এবং এটা একেবারে সত্যি ঘটনা কারণ এই দুজনে এই বিষয়ে সাক্ষীও আছে ওরা নিজের মুখেই বলেছে ডিরেক্টর এবং মেয়েটা যে দুজনেই দেখেছে স্ক্রিনে এই জিনিসটা দিন কাটতে থাকে এবং ওই ইনস্টিটিউটে একের পর এক ঘটনা বাড়তে থাকে একদিন ওরা এরকমই নাইট স্টে করছিলো এবং সেদিনকে খুব কাজের প্রেশার ছিল ওদের একজন ট্রেনার ওদেরকে কাজকর্ম দিয়ে নিজে একটু আলাদাভাবে অন্য ঘরে বসে নিজের গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবেন বলে গেছেন তো ওদেরকে কাজ টাজ দিয়ে উনি সেই অ্যানিমেশন রুমে গিয়ে বসে পড়েছেন এবং কানে হেডফোন দিয়ে গার্লফ্রেন্ডের সাথে গল্প করছেন 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 হঠাৎ এই ছেলে কাজ করার সময় দেখতে পেল ওই ঘর থেকে দৌড়ে ওই ফ্যাটটা ছুটে চলে এলো এবং বাবা গো মা গা ওরা চেলাচ্ছে বলছি কী হলো কী ব্যাপার ওনাকে জিজ্ঞেস করা হলো আসলে উনি কী দেখেছেন বা কেন এরকম ঘাবড়াচ্ছেন তখন উনি যা বললো সেটা নিতান্তই ভয়ের উনি বললেন যে উনি যখন গার্লফ্রেন্ডের সাথে বসে ভেতরে কথা বলছেন কিছুক্ষণ কেটে গেছে বলতে গেলে অনেকক্ষণই কেটে গেছে ওই রুমে অনেকগুলো কাবার্ড আছে সেই কাবার্ডগুলো পাখা যেখানে ঘুরে তার ঠিক পাশাপাশি করা এবং সেগুলো খুললে তার পাল্লাগুলো পাখার সাথে ধাক্কা লেগে যাবে তাই এরকম উনি গান শুনতে শুনতে হঠাৎ প্রবল জোরে ওপরে শব্দ পেলেন তাকিয়ে দেখলেন ওপরে এক লাইন দিয়ে যে কটা কাবার সব কটা হাট করে খোলা রয়েছে এবং তার পাল্লাগুলো পাকাটা ঘুরতে ঘুরতে ধাক্কা খাচ্ছে ছোটো ফ্ল্যাট ফ্ল্যাটের ছাদটা অনেকটা নিচে তাই জন্য পাকার লেট ওই কাবারগুলোতে ধাক্কা খেয়ে যায় খুললে উনি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলেন কারণ এই কাবারগুলো আজ অবধি খোলা যায়নি ওগুলো এত শক্ত এবং টাইট ছিল কেউ খুলতে পারতো না এবং এই কাবারগুলো হঠাৎ করে একসাথে দুজোড়া কাবার চারটে কাবার এদিকে দুটো ওদিকে দুটো সব কটা খুলে গেছে এবার কারোর বুঝতে অসুবিধা হচ্ছিল না যে জায়গাটা হন্টেড ওরা খালি একটাই জিনিস ভাবছিল যে কোনোভাবে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে নিজেদের নিজেদের বাড়ি ফেরত আসতে পারে তো এরমই একদিন প্রজেক্ট কমপ্লিটের মুখে ওরা বোধহয় আর এক সপ্তাহ এই কদিন নাইট স্টে করবে রাত্রে দুটো নাগাদ কাজকর্ম করে একটু ওরা ব্রেকে বেরিয়েছে ব্রেকে বলতে কোথায় না অফিসের বাইরে যে ব্যালকনিটা আছে সেখানে ওরা একটু রেস্ট নিচ্ছে কেউ মোবাইলে গল্প করছে কেউ গেম খেলছে কেউ একটু নিজের পার্সোনাল কাজ করছে সবাই নিজে নিজের মতো এক দু ফুট দূরে দূরে ছড়িয়ে রয়েছে সুপ্রদীপ লিফ্ট লবির ঠিক সামনে ছিল অর্থাৎ তার পেছন দিকেই লিফটে ছিল আচ্ছা ওদের অফিসে যে লিফটটা ছিল সেটা ম্যানুয়াল লিফট ছিল মানে কালাপসিবল গেটগুলোকে এরকম বন্ধ না করলে লিফটটা ওপরে উঠবে না আবার কালাপসিবেল গেটগুলোকে খুলে দিলে লিফটটা কিন্তু যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে যাবে লিফটের দরজা চলতি অবস্থায় খুলে দিলে এবং লিফট দাঁড়িয়ে গেলে লিফটের ভেতর থেকে অটোমেটিক মেসেজ স্পিকারে বলে ও যখন মোবাইলে কাজ করছে হঠাৎও শুনতে পেলো লিফ্টের ভেতর থেকে শব্দ আসছে যে প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ ক্লোজ দ্য ডো ও হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখে লিফটটা যেখানে থামার কথা তার থেকে মাঝ রাস্তায় থেমে রয়েছে এবং লিফটের গেটটা খোলা লিফ্ট যতক্ষণ গেট লাগানো হচ্ছে ওপরে ওঠে না আর লিফ্ট যদি মাঝখানেই থেমে যাবে তাহলে ভেতরে কোনো মানুষ থাকলে সে নামবে কী করে লজিক্যালি ভেতরে কোনো মানুষ না থাকলে লিফ্টটা কিন্তু মাঝখানে থামবেও না ভাবে কারণ গেট না খুললে লিফট থামবে না তার মানে লিফ্টে যে মাঝ রাস্তায় থেমেছিল তখন কেউ গেটটা খুলেছে আর কোনো মানুষের পক্ষে মাঝ রাস্তায় লিফ্ট থামিয়ে ওর ভেতর থেকে নামা সম্ভব নয় প্রচণ্ড ঘাবড়ে গেলো ব্যাপারটা দেখেছি এটা তো সম্ভব হতে পারে না প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক্যালি ইম্পসিবল ও তাড়াতাড়ি সবাইকে ডাকলো দেখালো ওরা সবাই কোনো মতে ওখান থেকে অফিসের ভেতরে ঢুকে শাটার ফাটার নামাতে গেল দুজন গিয়ে শাটার বন্ধ করতে গেছে শার্টার বন্ধ করতে যাওয়ার সময় শার্টারটা নামিয়ে ওদের মনে হলো আরে ঠিক মতো নামানো হয়নি আরেকবার ওপরে তুলে নামাবে তো শাটারটা আবার তুলে যেই নামাতে যাবে যেই তুলেছে শাটারটা দেখি ওপারে ওই লিফ্টের ভেতর থেকে একটা কালো মতন ছায়ামূর্তি বেরিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে যা চোখ মুখ না কিচ্ছু নেই লম্বা দীর্ঘাকৃতি ওদের দেখে তো একে অপরের দিকে তাকিয়ে একেবারে কাঠ অবস্থা তাড়াতাড়ি ওরা সারটা নামিয়ে কোনো মতে তালা দিয়ে করে ভেতরে এসে সবাইকে ঘটনাটা বলেছে সেই রাত্রে ওদের নাকি কারোরই ঘুম হয়নি হয়তো কিছু ওখান থেকে পাস করছিল ওরা সেই মুহূর্তে সারারটা আবার তুলে ফেলেছে এবং না চাইতে তাকে দেখে ফেলেছে তা যাই হোক এরকম কয়েকদিন কাটানোর পরে আমার বন্ধুর প্রজেক্টটা শেষ হয়ে যায় এবং ওরা ওখান থেকে সন্ধেবেলায় ফিরে আসতো আর রাত্রে থাকতো না তাই ওরা আর ওখানে সেরকম কিছু ভয়ঙ্কর আর দেখেনি ইনস্টিটিউটটার নামটা আমি বলতে পারবো না কারণ তাদের অনেক রকম ক্ষতি হতে পারে যদি আমি তাদের নাম বলি তবে এটা একটা সত্যি ঘটনা যেটা আমার বন্ধু নিজে এবং তারও আরও কিছু সহপাঠীরা এক্সপিরিয়েন্স করেছে আজকের ভিতর এখানেই শেষ করছি আপনাদের যদি আমার পড়া গল্পগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি আমাকে আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস মেল করে পাঠাবেন যদি আপনারা চান আমি সেগুলো এখানে ন্যারেট করে পড়ে শোনাই আমার মেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে আপনি মেল করতে পারেন অথবা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন এবং সেখানে আপনি আপনার স্টোরিগুলো আমাকে ইনবক্স করে পাঠাতে পারেন সেখান থেকে আমি আপনার স্টোরি পড়ে আপনাকে শোনাব গল্পগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটা ডিবে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনস ডাইরেক্টলি আপনার কাছে পৌঁছায় আজকে আসছি পরের ভিডিওটা আবার দেখা হবে টাটা